ফাইনালি এই সামুদ্রিক পোকাগুলা খাওয়ার জন্য একদম রেডি। এগুলার পায় যে সিদ্ধ করার পরে একদম ছিঁড়া ছিঁড়া বাইরে আয়া পড়তেছে, এটা টান দিলে অনেক বড় হয়ে যেতেছে, খুবই বিশ্রী। আসসালামু আলাইকুম। আমার হাতের এই জিনিসটা দেখা প্রথম দেখায় আপনার মনে হইতে পারে এটা একটা চিংড়ি মাছ, আমিও তাই ভাবছিলাম, কিন্তু এটা আসলে চিংড়ি মাছ না, এটা হচ্ছে সাকো, সামুদ্রিক পোকা। আজকে আমি আমার কাজের ব্রেক টাইমে তাড়াহুড়া করে গেছিলাম সুপার শপে চিংড়ি মাছ কেনার জন্য, কারণ আমার কাজ শেষে সুপার শপ অফ হয়ে যায়। তো আমি তাড়াহুড়া করে যখন নাকি পেমেন্ট করে বাইরে আসি, তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে আসলো যে চিংড়ি মাছটা দেখতে জানি কেমন। তখন আমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি প্যাকেটের থেকে বাইর করছি চেক করার জন্য, আর বাইর করার পরে দেখি এটা একটা মানে সামুদ্রিক পোকা, যেটা জাপানিসে বলা হচ্ছে সাকো। আর এই জিনিসটা মানে দেখতে পুরো পোকের মতোই লাগতেছে, এটার উল্টা সাইড দেখলে আরো বিশ্রী লাগতেছে আমার কাছে। ফার্স্টে আমি ভাবছিলাম এটা আমি ফালাইয়া দিই, কারণ এই পোকা আমার পক্ষে খাওয়া কোনোভাবেই সম্ভব না। পরে আবার হঠাৎ করে মনে হইলো যেহেতু টাকা দিয়ে কিনাই ফেলছি, আর আমি যেহেতু খাবার নিয়ে ভিডিও করি, তো আমি এটা নিয়ে গুগলের মধ্যে অনেকক্ষণ সার্চ করছি। সার্চ করার পরে আমি মানে দেখলাম যে অনেকগুলা হালাল ফুডের মধ্যে মানে হালাল রেস্টুরেন্টের মধ্যে এই জিনিসটা দিয়া সুশি বানায়। তো ওই হিসাবে আমার মনে হইলো আমি এটা একটা খাইয়া টেস্ট করতে পারি, যদিও এটা দেখলে আমার কাছে খুব বিশ্রী লাগতেছে। দেখেন একটু এটা দেখা আমার বারবার একটা পোকার কথা মনে পড়তেছে, যেটা মাটির উপর দিয়া কিলি কিলি করে ঘুরতো। আমাদের গ্রামের ভাষায় আমরা এটারে বলতাম হচ্ছে মাটি কুদুনি। তো আর এটারে আমি দেখলে পুরা ওই পোকাটার মতোই লাগতেছে, আর এটার গন্ধটা যদিও চিংড়ি মাছের মতোই। তো এখন আমি এটা দেখি আসলে কিভাবে এটারে খাওয়া যায়, আর যেহেতু আমি একটা অদ্ভুত মানুষ ওই জন্য এটারে আসলে আমার অদ্ভুত ভাবেই খাইতে হইব। চলেন খাই। এগুলারে খাওয়ার উপযোগী করার জন্য অবশ্যই ধুয়ে নিতে হইব। এটারে উপরের সাইডটা দেখতে যাও একটু ভালো লাগতেছে, এটারে যদি উল্টাই তাহলে আর ভালো লাগতেছে না, মানে কেমন জানি মানে উল্টাইলে কেমন অদ্ভুত অদ্ভুত লাগতেছে, মানে পুরাই পোকা ভাই রে ভাই। যেহেতু এই জিনিসগুলা দিয়া সুশি বানাই, ওই হিসাবে আমি এগুলার এখন গরম পানি দিয়া লবণ দিয়া সিদ্ধ করব। পানি আমি অলরেডি ফুড়াই ফেলছি, এখন পানির মধ্যে আমি এগুলা ছেড়ে দেবো। এগুলা কি দিবে সাঁতার কাটে নাকি? এতে কইরা এটার মধ্যে যে জীবাণুগুলো আছে এগুলাও নষ্ট হয়ে যাইব বা মারা যাইব। আর কি বলে যে এই জিনিসগুলো মানে সহজে খাওয়া যাবে আশা করি আমি। আপনারা যদি আমি এগুলা দিয়া আর সাথে 1000 টাকা দিয়া বলি যদি এগুলা খাইতে পারেন, তাহলে 1000 টাকা আপনার, তাহলে কি আপনি খাইবেন? আচ্ছা দেন 5000 খাইবেন। এগুলারে আমি প্রায় 20 মিনিট যাবত ফুটাইতেছি, আর এগুলা ফুটাইতে ফুটাইতে এটার ভিতরের থেকে কেমন সাদা সাদা বাইরে যেতেছে। তো দেখা মনে হইলো যে এগুলা কমপ্লিট হয়ে গেছে, এগুলা এখন খাওয়ার পালা। এই হচ্ছে সাকো অলরেডি কমপ্লিট, এগুলোর থেকে এখনো ধোঁয়া বেরোইতেছে। ভাপের সাথে সাকুর থেকে যে একটা সুন্দর গন্ধ আইতাছে, এই গন্ধে আমি মনে করেন যে অজ্ঞান। ফাইনালি এই সামুদ্রিক পোকাগুলা খাওয়ার জন্য একদম রেডি। এগুলার পায় যে সিদ্ধ করার পরে একদম ছিঁড়া ছিঁড়া বাইরে আয় পড়তেছে। তো এখন এটা দিয়ে আমি শুরু করব। আমি সব মাথা টাথা সবগুলো আগে পালায় নিতেছি, এটা টান দিলে অনেক বড় হয়ে যেতেছে, খুবই বিশ্রী। এটার মধ্যে প্রচুর কাটা মানে কাটা নাই মানে কাটার মতো বিন্দা যায়, ও কাটাই আছে বিন্দা যায় একদম। ও বাবা রে বাবা, যাই হোক এই মাংসটা বাইরে আসছে, কিন্তু মাংসর নিচে এটার পাগুলা এখনো আছে। এই পাগুলা সহ আমি এটা মুখে দেওয়ার সাহসই পেতেছি না, আমার শুধু মাংসগুলা দরকার। পাগুলারে ছাড়াই নিতে হবে, পাগুলাও ফালাই নিবো এখন। এত দাম দিয়া নাকি মানুষ এই সামুদ্রিক পোকা খায় ভাই রে ভাই। এটার পাগুলা খুবই বিশ্রী, ওরে আল্লাহ, পাটান দিছি পরে ভিতরের থেকে হাগু টাগুও বাইরে আয় পড়ছে। ঠান্ডা মাথায় এটার হাগুগুলা সব পরিষ্কার করে নিছি, এখন শুধু মাংসটা আছে এই জায়গার মধ্যে। এত বড় একটা
পোকের মধ্যে শুধুমাত্র এতটুক মাংস। তো যদি হিসাব করি তাহলে এরকম একটা এতটুক মাংসর দাম পড়ছে প্রায় 100 ইয়েনের উপরে, 100 ইয়েন না প্রায় 150 ইয়েনের মতো। যাই হোক, শখ করে আনছি, চিংড়ি ভাইবা আনছি, এখন খাই যেহেতু টাকা দিয়ে আনছি। বিসমিল্লাহ, একটু মুখে দিই। এটা খাইতে অতটাও খারাপ না, তবে যথেষ্ট খারাপ। আরো একটা নিয়ে নিলাম, আমার কাছে প্রায় 7-8টা শাকও আছে। এটা হচ্ছে সব থেকে বড়টা, মানে দেখলেই কেমন বিশ্রী লাগে ভাই। কিছু করার নাই, যেহেতু আইনা লাইছি তোমার আমি খাই। পাগুলা ছাড়াইতে গেলে হাতে বিন্ধা যাইতেছে, এত পা কেন এগুলার। আমার দুই পা সামলাইতে তোমার অনেক কষ্ট হয়। এবারেরটা একদম সুন্দর করে খোয়াইতে পারছি, তো আগেরটা নর্মালি খেয়ে ফেলছি। এটার মধ্যে একটু সস ইউজ করবো আমি, যে ভিয়েতনামের একটা সস আছে, হাওয়া বাইর হয় সস বাইর। আমি এটার মধ্যে সস দিয়ে দিছি, এখন খেয়ে দিই কেমন লাগে। সস দেওয়ার পরে এটা একটু খাওয়ার উপযুক্ত হইছে। এই শাকগুলা খাইতে খাইতে হঠাৎ করে দিয়ে একটা শাকও নিখোঁজ। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমি এটারে পাইছি, দেখবেন কই। এই যে এদিক দিয়ে পালাইতে চাইছিল, জানালা খোলা ছিল, কিন্তু বাইরের যে আরেকটা জিনিস আছে এটা লাগানো ছিল। কিছু করার নাই, চান্দু তুমি ধরা খেয়ে গেছো, তোমার আমার পেটের মধ্যে যাওয়াটা ফরজ হয়ে গেছে। আরে ধরে নিয়ে আইছি, হয় ভাবছিল যে পালাইয়া যাইব, হয় বুঝতে পারে না আর কার বাসায় আইছে। তুমি পোকটা, পোকের কাকাও সমস্যা নাই, তোমার আমার পেটে যাইতে, যেহেতু টাকা দিয়ে কিনছি। এই পোকাটা আমি ধুইরা আনছিলাম, কিন্তু এখন আমার নিজের কাছেই খুব খারাপ লাগতেছে। এটা ছিল একটা মেয়ে পোকা, এটার ভিতরে ডিম হয়ে গেছিল। এটা আসলে পালায় যাইয়া এই ডিমগুলা ছাইরা নতুন কি বলে যে বাচ্চা কাচ্চা জন্মাইতে চাইছিল, কিন্তু অনেক বড় ক্ষতি করে দিলাম। সিদ্ধ করা এই পোকাগুলার মাঝখানে আমি একটা ভাজা পোকাও করছি, এখন এটা খেয়ে দেখি কেমন লাগে। সব থেকে ভালোই তো যদি এটারে চাবাইয়া কসমস করে খাইতে পারতাম, কিন্তু যেহেতু এটা একটা পোকা, এটার হাত পা আমি খাবো না। আর আশা করি এটা সিদ্ধ পোকার থেকে একটু মজা হইব, কারণ এটা একদম সুন্দর করে খুইলা হিসাব করতেছে। এটার কাটামাটা যা ছিল খাগুটাগু। এটা হচ্ছে ভাজা পোকাটার মাংস, আশা করি এটা সিদ্ধ পোকার থেকে অনেক বেশি মজা। অবশ্যই মজা, কিন্তু এটা মজা না।